সিবিএম ক্যালকুলেশনের জন্য আপনাকে দেখতে হবে আপনার যে কার্টুন সেই কার্টুনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটাকে আমরা ইংরেজিতে বলি হাইট উইড আর লেন্থ তো এখানে একটা কার্টুন দেখা যাচ্ছে সেই কার্টুনের হাইট হচ্ছে সত্তর সেন্টিমিটার উইট হচ্ছে সেন্টিমিটার আর লেন্থ হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার যেটাকে আমরা এভাবে সবসময় লিখি যে এল ফিফটি ইন্টু সিক্সটি সিক্স এল সেভেন্টি আর এখানে লাস্ট একটা সেন্টিমিটার লিখে দিই তো এটা সিবিএম হিসাব করার জন্য আপনাকে যেটা করতে হবে জাস্ট এই দৈর্ঘ্যবস্ত উচ্চতা গুলোকে আপনাকে গুণ দিয়ে দশ লাখ দিয়ে ভাগ দিয়ে দিবেন তো আপনাদেরকে সবসময় এই দশ লাখের সংখ্যাটাকে মনে রাখতে হবে তো আমার এখানে ষাট সেন্টিমিটার সত্তর ষাট আর পঞ্চাশ গুণ দিয়ে আসলো দুই লাখ দশ হাজার আর এটাকে দশ লাখ দিয়ে ভাগ দেওয়ার পর সিবিএম আসলো জিরো পয়েন্ট টু ওয়ান তো আপনাদেরকে সবসময় এই কথাটা মনে রাখতে হবে যে সিবিএম ক্যালকুলেশন জন্য আপনাকে অবশ্যই আপনার যে কার্টুন থাকবে বা বক্স থাকবে বা যাই থাকবে না কেন তার অবশ্যই দৈব্য প্রস্ত উচ্চতা মাপতে হবে সেন্টিমিটারে তো এখন দেখা যাচ্ছে হচ্ছে একশো তেত্রিশটা কার্টুন ধরবে টোয়েন্টি ফিট যে কন্টেনার সেই কন্টেইনারে আর যদি ফর্টি ফিট কিউব কন্টেইনার হয় যেটার ভলিউম হচ্ছে টোটাল সিক্সটি থ্রি সিবিএম তার মানে সেটাতে ধরবে তিনশো পিস সিক্সটি থ্রি কে এখানে জিরো পয়েন্ট টু দিয়ে ভাগ দেওয়া হয়েছে তো আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা এই সেন্টিমিটার কিভাবে মাপবেন তো সেন্টিমিটার মাপার জন্য আপনারা এরকম ফিতা ইউজ করতে পারেন সেই ফিতার কিন্তু আপনারা সবসময় দেখবেন যে ফিতার কিন্তু এক সাইডে আপনার ইঞ্চিতে বা ফিটে দেওয়া আর এক পাশে কিন্তু সেন্টিমিটার দেওয়া যেমন এখানে তিন থেকে চার এই হচ্ছে একটা এক সেন্টিমিটার আর কি এক সেন্টিমিটার দৈর্ঘ্য আর ইঞ্চি কিন্তু এখানে এই যে এই একটা এক ইঞ্চির দাগ আর এই দুই ইঞ্চির দাগ তেমন এতটুকু হচ্ছে ইঞ্চি আর আপনারা মনে হয় জানেন যে টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটারে হয় এক ইঞ্চি এই জিনিসটা আপনারা মনে রাখতে পারেন অন্য একটা কাজের জন্য আর যদি এরকম না থাকে যদি এরকম প্যালেট থাকে প্যালেট আপনারা হয়তো চিনেন যে কোনো কিছু কোনো সেন্সিটিভ কোনো আইটেম ক্যারি করার জন্য এরকম প্যালেটের উপরে সেই জিনিসটা বসিয়ে চারপাশ দিয়ে প্লাইউড কিংবা শক্ত কোনো কাঠের এরকমের ই দিয়ে দেওয়া হয় মানে চারদিক দিয়ে দেয়াল দিয়ে দেওয়া হয় দেয়াল দিয়ে এরকম করে সুন্দর করে প্যাকেট করে দেওয়া হয় তো এই একই ভাবে আপনারা নিচ থেকে আপনারা এরকম করে মাপবেন দৈর্ঘ্য দিক দিয়ে পোস্ত আর এখানে উচ্চতা মাপবেন সব সেন্টিমিটারে মেপে গুণ দিয়ে জাস্ট দশ লাখ দিয়ে ভাগ দিবেন তো আপনাদের শুধুমাত্র দশ লাখ সংখ্যাটা মুখস্থ রাখতে হবে আর যদি এরকমের অনিয়মিত কোনো শেপ হয় যেমন এটা একটা ফুটবলের মতো একটা এটা একটা গোলক তো গোলক হলে এই গোলকের যে ডায়া আপনাকে সবসময় সেই ডায়াটা দেখতে হবে ডায়া বলতে বোঝায় যে গোলকের যে কোনো এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত যে দৈর্ঘ্যটা এটা সেন্টিমিটারে মাপবেন বা এই পাশ থেকে এই দৈর্ঘ্য সেন্টিমিটার মাপবেন কিন্তু এটা হচ্ছে আসলে ডায়া আসলে বলতে বুঝবেন

এটা একটা প্যাকিং লিস্টের স্যাম্পল সাধারণত প্যাকিং লিস্ট তৈরি করা হয় মাইক্রোসফট এক্সেল দিয়ে পরবর্তীতে এটা মাইক্রোসফট এক্সেল নি এক্সেল থেকে নিয়ে বা এখান থেকেও সরাসরি পিডিএফ এ সেভ করে আপনাকে হয়তো আপনার সাপ্লায়ার আপনাকে দিতে পারে বা আপনিও যদি কোনো কোনো কিছু এক্সপোর্ট করেন আপনাকেও কিন্তু এরকম একটা প্যাকিং লিস্ট তৈরি করে আপনার বায়ারকে দিতে হবে তো প্যাকিং লিস্ট তৈরি করার সময় আপনারা দেখবেন যে ফার্স্টেই কিন্তু প্যাকিং লিস্টে যেমন এখানে কিন্তু একটা সাপ্লায়ার যে লাইট বিক্রি করতেছে এলইডি লাইট এলইডি লাইটের সঙ্গে বসে একটা আইটেম আছে যে বল আছে এটা একটা স্যাম্পল

ওয়েটের থেকে বেশি হয় আর এখানে এটা হচ্ছে টোটাল নেটওয়ার্ক টোটাল নেটওয়ার্ক বলতে বোঝায় যে এই একটা কার্টুনের নেটওয়ার্ক কে এখানে আসলে আঠারো দিয়ে গুন দিয়ে এই জিনিসটা লেখা হয়েছে আপনারা আসলে এখান থেকে দেখতে পারেন যে আসলে এখানে দেখা যাচ্ছে যে কোন সেলের সঙ্গে কোন সেল গুন করা হয়েছে তো আমি এখানে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে যদি দেখেন সিবিএম কিন্তু এখানে কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে এই এক একটা কার্টুনের লেন্থ উইথ আর হাইট কিন্তু এখানে বসানো হয়েছে যেমন আমাদের যে প্রথম যে আঠারোটা কার্টুন এক থেকে আঠারো সিরিয়াল পর্যন্ত এক একটা কার্টুনের লেন্থ হচ্ছে একান্ন সেন্টিমিটার করে উইথ হচ্ছে বাইশ সেন্টিমিটার করে আর হাইট হচ্ছে আটান্ন সেন্টিমিটার করে তো আপনারা বুঝতে পারতেছেন এখন আমি যদি এই কার্টুনটার ই হিসাব করি সিবিএম হিসাব করে কি করতে হবে তিনটাকেই আমার গুণ করতে হবে গুণ করে দশ লাখ দিয়ে ভাগ দিতে হবে আর যেহেতু এই সিবিএমটা কিন্তু আসলে একটা কার্টনের সিবিএম না এই সিবিএমটা কিন্তু আসলে এই টোটাল আঠারোটা কার্টনের সিবিএম তার মানে একটা কার্টনের সিবিএম হিসাবে করে সেটাকে আমার এই আঠারো দিয়ে গুণ করতে হবে তো আমি এই এই cell এ করলাম এই cell এ click করার আপনারা দেখতে পাচ্ছেন যে first কিন্তু একটা কার্টুনের এর হিসাব করা হয়েছে এই যে এইটুকুর ভিতরে এই যে আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন যে first এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ দেওয়া হয়েছে এগুলো হচ্ছে k eleven k one one আর m one one এগুলো সেই সেলের নামগুলো এগুলো যারা এক্সেলে কাজ করেন তারা জিনিসগুলো আরো ভালো বুঝতে পারবেন তো এই তিনটাকে গুণ দিয়ে জাস্ট দশ লাখ দিয়ে ভাগ দেওয়া হয়েছে আর এরপরে ই ইলেভেন সেল দিয়ে গুণ করে ইলেভেন সেল বলতে আসলে এই দিয়ে গুণ থেকে দেখা যাচ্ছে এটা এটা হচ্ছে ই ই আর হচ্ছে এগারো নাম হচ্ছে ই ইলেভেন তো আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে এক একটা কার্টুনের সিবিএম গুণ দিয়ে তারপরে এই কার্টুনের সংখ্যা দিয়ে গুণ দেওয়া হয়েছে এখানে প্রত্যেকটা সেলে কিন্তু সেই একই কাজ করা হয়েছে জাস্ট একটা সেলে এই ক্যালকুলেশনটা লিখে জাস্ট এখান থেকে এই জিনিসটাকে এইভাবে করে টান দেওয়া হয়েছে তো আমার এই প্যাকিং লিস্ট কিভাবে তৈরি করতে এই প্যাকিং লিস্ট তৈরি করে নিয়ে আমার আরেকটা ভিডিও আছে সেই ভিডিওটার ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দয়া করে সেই লিঙ্কটা

সেন্টিমিটারে নিতে হলে বাগ দিতে হয় দশ দিয়ে তো দশ দিয়ে বাগ দিলে এটা ডায় আসবে একশো বিশ সেন্টিমিটার এটা হচ্ছে নব্বই সেন্টিমিটার এটা হচ্ছে ষাট সেন্টিমিটার তো আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে দৈর্ঘ্যপোস উচ্চতা কিন্তু আসলে এই যে একশো বিশ একশো বিশ একশো বিশের জায়গায় এটা তিরিশ ধরে আছে এই কারণে কারণ এটা আসলে একটা প্যালেটের উপরে বসানো হয়েছে প্যালেটের উপরে বসানোর পর কিন্তু এটার মানে হাইট কিছুটা বেড়ে গেছে তো এইভাবে করে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে এই তিনটা গুণ দিয়ে এখানে আপনারা একই থিওরি দিয়ে মানে একই যে ফর্মুলা সেই ফর্মুলা দিয়ে এটা করা হয়েছে

দেখা হবে পরবর্তী ভিডিওতে তো তার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যাতে আপনারা এরকম ভিডিও আমি আপলোড করলে পরবর্তীতে আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যান এই জন্য পাশে থাকা বেল বেল আইকনটিকেও একটু ক্লিক করে রাখবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন